সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। আমরা যেন ভবিষ্যতে মনে রাখি, পুলিশ দেবো মানুষ ভেবেছিলাম 4-5 মিনিটের মধ্যে আপনাদের মুক্তি দেবো, কিন্তু কথার দিকে কথা আসছে। দিলীপবাবু বলেছেন যে পুলিশ মানেই মারে, আরও অনেক কিছু করে খারাপ খারাপ কাজ। আমি জানি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় এই পুলিশ বাহিনীর ওপর থেকে তলা পর্যন্ত প্রচুর সুশিক্ষিত সংস্কৃতিবান মহান হৃদয়ের মানুষ আছেন। আমার সৌভাগ্য আমি তাদের অনেকের সঙ্গে পরিচিত সুযোগ পেয়েছি। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আমাদের চন্দ্রনগর কমিশনারেট লার্নেড সিটি অর্ণব সাহেব, অর্ণববাবুর সঙ্গে সমস্ত আমাদের পুলিশ কর্তারা, বিশেষ করে আমি দুটো লোকের নাম না বললে হবে না, আইসি উত্তরপাড়া পার্থবাবু আর কানাইপুরের ইনচার্জ অনুপ মণ্ডল, তারা সাহেবের আদেশ পেয়ে বিগত 4-5 দিন ধরে আমি সঙ্গে যে প্রচেষ্টা করেছেন তার প্রতিফলন হল আজকে আপনাদের জামায়াত আর সুন্দর একটা অনুষ্ঠান। আমি প্রত্যেকটি যারা বাইরে থেকে এসছেন উত্তরপাড়া পৌরসভার কাউন্সিলররা, চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, কোন নগরের ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব, সব কাউন্সিলর কাউন্সিলররা, কানাইপুর পঞ্চায়েতের সকল সদস্য সদস্যারা, আমাদের নগ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যারা, উত্তরপাড়া পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ কর্মীরা, সবাইকে আমি আমার কৃতজ্ঞতা আর অভিনন্দন জানাচ্ছি যে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের উৎসাহবর্ধন করেছেন। আর করোনার জন্য যে ঘাটতিটা হয়েছিল, নিশ্চিতভাবে সিপি সাহের উদ্যোগে ওই যে ঘাটতিটা পড়াশোনাতে যেটা হয়েছিল সেটা আমরা নিশ্চিতভাবে কভার করতে পারবো। তার জন্যে জোরে করে একটা তালি অর্ণববাবুর জন্য হবে। আর সবাইকে প্রণাম জানিয়ে আমি এই মুহূর্তে ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে যে দারুণ একটা উদ্যোগ নিয়েছেন, সব সময় আমাদেরকে ওনার পাশে পাবেন, এটার সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অর্থাৎ সাহসিকতার সঙ্গে, সযত্নে এবং প্রতিশ্রুতি বদ্ধকর আমরা আমাদের লক্ষ্য এই তিনটে সত্যকে নিয়ে এগিয়ে চলেছি। আমাদের মান, আমাদের সম্মান জড়িয়েছে আপনাদের সাথে সাথে, কারণ শিক্ষা সমাজে পিছিয়ে রাখে মানুষকে, আর তারই উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় লার্নেড সিপি সাহেব এবং সহযোগী সকলে মিলে। আমরা জানি আজকে এত মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন সকলে মিলে, এই মানুষগুলোর ডাকে আপনারা সাড়া দিয়েছেন। শুধু আজকে এলেন সেটাই নয়, আগামী দিনে প্রতিটি স্তরে, প্রতিটি মঞ্চে, প্রতিটি পাড়ায় এবং সমাজে এগিয়ে নিয়ে যেতে যাদের মূল দরকার সেটা হলো আপনারা। শুধু পুলিশ দুদিন এলো আর আমাদের এই ক্লাস 9-এর ট্রেনের 20-টা ছেলেকে আমরা পড়ালাম তা নয়, সমাজের সচেতনতার লক্ষ্যে প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সকল চন্দ্রনগর পুলিশ কমিশনারের আধিকারিকরা, তাই সকলের পক্ষ থেকে এখন মঞ্চে আজকের যিনি শিক্ষা চেতনার মঞ্চ, যিনি উদ্যোক্তা, যিনি মানুষের পাশে থাকেন, পাশে থাকার চেষ্টা করেন এবং আজ আপনাদের সামনেই রয়েছেন, তিনি আর কেউ নন, লার্নেড কমিশনার অফ পুলিশ চন্দ্রনগর পুলিশ কমিশনারে শ্রী অর্ণব ঘোষ আইকেএস মহাশয়। ওনাকে কিছু কথা বলার জন্য, আপনাদের সাথে থাকার জন্য আমি অনুরোধ করবো। মঞ্চে উপস্থিত মেহের বাবু, প্রথমে ওনাকে ধন্যবাদ
যে ভুলে যাওয়া হারিয়ে যাওয়া একজন মানুষের স্মৃতিচারণ করে আমাদের কর্তব্যবোধকে নতুনভাবে জাগরুক করার জন্য মাননীয় পৌর প্রধান উত্তরপাড়া এবং কোন্নগর, মাননীয় প্রধান নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কামাইপুর গ্রাম পঞ্চায়েত, মাননীয় প্রধান আমাদের অন্তঃস্থল লাগিয়ে দেওয়া কবিতা পাঠ শুনলাম, প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আমার বিশেষ ধন্যবাদ থাকবে আমার সামনে যারা আছেন প্রত্যেকের প্রতি, মিডিয়ার বন্ধুরা এবং সেই সমস্ত ছাত্ররা যাদের জন্যে আমরা আজকে জমায়েত হয়েছি এবং তাদের অভিভাবকবৃন্দ এবং আরও আমার সমস্ত কলিগস যারা আজকে মঞ্চে এবং মঞ্চের পাশে আলো করে আছেন। প্রজেক্ট, এই যে প্রকল্প, প্রকল্পের উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমার সন্তান যেবার তার প্রথম পাবলিক এক্সামিনেশন দিল সেটা ছিল 2021। বুঝতেই পারছেন যে এমন একটা অবস্থায় তাকে পরীক্ষাটা দিতে হলো যে কোনো রকম স্কুলের সাহচর্য সে পেল না। অনলাইন তো শিক্ষকরাই বললেন যে অনলাইন কতটা অফলাইনের পরিপূরক হতে পারে সেটা তর্কের বিষয়, কিন্তু ওর টেনশন, ওর মানসিক যন্ত্রণা, ওর ঘরে আটকে থাকা এবং সেই একটা আশঙ্কার দোলাচালে দোলা যে পরীক্ষাটা দিতে পারবো কি না, আমার পড়াটা ঠিক হচ্ছে কি না, তখন আমার মনে হয়েছিল যে যারা সমস্ত সুবিধা পাচ্ছে তাদের যদি এইরকম অবস্থা হয়, যারা অর্থনৈতিকভাবে যাকে আমরা বলি চ্যালেঞ্জ সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের, তাহলে কীরকম অসুবিধা হবে। যাদের কাছে 4G কানেকশান একটা বিলাসিতা, তাদের তাহলে কতটা অসুবিধা হবে। এই ভাবনাটা মনের ভিতরে অনেকদিন ধরেই চলছিল। আমি যখন আমার কলিগদের সাথে এটা আলোচনা করি তখন সবাই একমত হয় যে একটা কাজ করা যেতে পারে। আমরা একদম পরীক্ষামূলকভাবে প্রত্যেক থানা এলাকায় এরকম অঞ্চল খুঁজে বার করি যেখানে এই ধরনের ছেলেদেরকে আমরা পেতে পারি, এইরকম ছেলেদের মধ্যে থেকে আমরা বেছে নিই যারা, যাদের মধ্যে পরিশ্রম করার উদ্যোগ আছে, বেছে নিয়ে আমরা যদি আমাদেরই যেটুকু ক্ষমতা আছে সেইটা যদি আমরা দিয়ে তাদেরকে কোচ করাতে পারি, তাদেরকে যদি ট্রেন করাতে পারি তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য, তাহলে কেমন হয়? এই জায়গাটা থেকে স্পর্শের পথ চলা বলতে পারেন শুরু। সেই পথ চলা আজকে মঞ্চে এসে উপনীত হয়েছে। আমার দেখে খুব ভালো লাগছে যে এলাকার সমস্ত মানুষ তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে সমস্ত জায়গাটাকে ভরিয়ে তুলেছেন। আমাদের মূল উদ্দেশ্য যেটা অনেক বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসছে, শুধুমাত্র যে কোচিং করানো তা নয়। হ্যাঁ, মূল উদ্দেশ্য অবশ্যই কোচিং করানো, এবং আমাদের এটা চ্যালেঞ্জও থাকবে যে এদের মধ্যে থেকে আমরা খুব ভালো রেজাল্ট করাতে পারবো এদের দিয়ে, কিন্তু এছাড়াও একটা উদ্দেশ্য থেকেই আছে, সেটা হচ্ছে পুলিশ সম্পর্কে যে অহেতুক একটা মিথ, একটা অনেকটাই একটা মন গড়া ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, সেটা তাদের বাড়ির বাচ্চাদের মাধ্যমে আমরা কিছুটা হলেও কমানো, পরিবর্তন করাবার চেষ্টা করি। আজকে যখন আপনার বাড়ির ছেলে এসে দেখবে যে থানায় গম্ভীর মুখে কাজ করা যে অফিসারের সাথে তার ধারে কাছেও যেতে পারে না এরকম একটা ধারণা, সে যখন তাদের ভূগোলের ক্লাস নিচ্ছে সহজ সরলভাবে, তখন তার অন্য রূপে সে আবির্ভূত হয়, অন্য একটা ইমেজ তৈরি হয়। এই স্পর্শের শুরু করার পিছনে অন্যতম প্রধান কারণ। এবং একটা জিনিস এখানে আপনাদের মনে রাখতে হবে যে প্রচলিত সিস্টেম অনুযায়ী অর্থাৎ প্রত্যেক প্রফেশনাল সে যেখানেই থাকুক চেষ্টা করে নিজের কাজটা কী করে একটু কম করা যায়, এটা মানব সাধারণ মানুষের প্রবৃত্তির মধ্যেও পড়ে।
আমরা কিন্তু এখানে কনসিয়াসলি নিজেদের কাজটা বাড়িয়ে নিচ্ছি। সপ্তাহে 3 দিন 2টো করে ক্লাস, ক্লাস 9 এবং ক্লাস 10, অর্থাৎ 40-40-80 মিনিট, এবং এছাড়া যাতায়াতের সময়, এই পুরো সময়টাই কিন্তু সপ্তাহে 3 দিন এই কোচিং সেন্টারের জন্য নিয়োজিত হবে, এবং সেটা আমাদের অফিসাররাই করবেন তার দৈনন্দিন কাজ সত্ত্বেও। এইটাই ব্যতিক্রমী জায়গা যেখানে আমরা সচেতনভাবে নিজেদের কাজের যায় পরিধিটাকে বাড়িয়ে নিচ্ছি, নিজেদের ওপরে কর্মের ভার বাড়িয়ে নিচ্ছি। আমি আশা করব যে আমাদের সমস্ত অফিসার যারা আছেন, যারা আমাদের পুরো টিমের সাথে একইভাবে স্বপ্ন দেখছেন ছাত্রছাত্রীদের পড়াবার জন্যে, তাদের স্বপ্ন সার্থক হবে। এবং আমি আজকে এই মঞ্চেই টের পাচ্ছি যে নিঃশব্দ বিপ্লব একটা শুরু হয়েছে। এরা কিন্তু খুব সম্প্রতি রাজ্যব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে অত্যন্ত তীব্র সে প্রতিযোগিতা হয়, কারণ আমি এইখানে এই কমিশনার অফ পুলিশ পোস্টিংয়ে আসার আগে রিক্রুটমেন্ট বোর্ডেই ছিলাম, আমি জানি সেই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, ত্রিস্তরীয় পরীক্ষা, তার চ্যালেঞ্জ মোকাবিলা করে কিন্তু আজকে ওরা এই জায়গায় দাঁড়িয়েছে। এবং এদের হাতে যখন আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়বে, আপনি নিশ্চিত থাকতে পারেন তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। আসুন আজ থেকে এই মঞ্চ থেকেই স্পর্শের নতুন করে পথ চলা শুরু হোক। আমরা খুব দ্রুত রুটিন সার্কুলেট করে দিয়ে একদম 1 তারিখ থেকে ক্লাস শুরু করব, এরকমই আমাদের ইচ্ছা আছে। আর মাঝে মাঝে দেখা হবে, আমিও আসব মাঝে মধ্যে যখন সময় পাবো, আমার অফিসাররা আসবেন, আর রেগুলার ক্লাস যেরকম চলার চলবে। আমি ছাত্রছাত্রী যারা এখানে শর্ট লিস্টেড হয়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো, এবং এটাও বলব যে মন দিয়ে যদি তোমরা তোমাদের কাজটুকু করতে পারো, তাহলে শুধু আমরা নই গোটা সমাজ তোমাদের পাশে আছে। ধন্যবাদ। জায়গাটা ভালো করেছে তুমি। বারবার বলছেন করোনা প্যান্ডেমিকের সময় যারা চ্যালেঞ্জ অর্থনৈতিকভাবে, তাদের ক্ষেত্রে একটা সুযোগ আগামী দিনে কতটা উদ্বুদ্ধ করবে এই চন্দননগর কমিশনারেটের এই উদ্যোগ? দেখুন, আমার ধারণা যে এটা নিশ্চিতভাবে আমাদের যারা টার্গেট গ্রুপ আছে সেই পরিবারের ছেলে যারা আমাদের এখানে পড়তে আসছে তাদের উদ্বুদ্ধ করবে, কারণ আমাদের অত্যন্ত অ্যাকাডেমিক্যালি প্রফেশনাল যারা নিউ রিক্রুট আছেন অফিসার্স কনস্টেবলস, তারা এদের পড়াবেন, এবং আমি নিশ্চিত যে এরা কিছু দিনের মধ্যেই তার সুফল বুঝতে পারবে। স্যার, আমরা দেখতে পাচ্ছি এই যে টিনেজার্স গ্রুপ অনেক ক্ষেত্রে ড্রাগে আসক্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আপনাদের পুলিশের সাথে যখন ইন্টারাকশন হবে, আমি যেটা বললাম এদের শুধুমাত্র পড়াশোনাটাই যে ভালো হবে তা না, ওভারঅল এরা গুড সামারিটান হিসেবে ডেভেলপ হবে, এটা আমাদের বিশ্বাস। আর কোনো লার্জার মেসেজ দিতে পারবেন আপনারা ইয়াং জেনারেশনকে চন্দননগর সিপিসির উদ্যোগে কোনো মেসেজ দিতে চাইবেন? এখন কেউ যদি তার নিজের জায়গায় ঠিক থাকে, নিজের কাজটা করে, যেমন ছাত্ররা যদি নিজের মতো পড়াশুনো করে, তাহলে তার যদি কোনো রকম অসুবিধা হয় চন্দননগর পুলিশ কমিশনারের তার সাধ্য তার পাশে থাকে। থ্যাংক ইউ স্যার।
অর্ণব ঘোষ আইপিএস এর উদ্যোগে এটা জানা গেল যে পুলিশের মধ্যেও কিন্তু মানবিক মুখ আছে। পুলিশ সবসময় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে। করোনার জন্য যে আমাদের বাচ্চাগুলো ঘাটতি হয়েছিল, যে গরিব মানুষ কোনো কারণে নিজের বাচ্চাগুলোকে টিউশন দিতে পারছে না, তার জন্যে পুলিশের যারা এডুকেটেড আছে, পোস্ট গ্রাজুয়েটগুলো আছে, বিভিন্ন রকম যারা শিক্ষিত মানুষ আছে, তাদেরকে নিয়ে ক্লাস করে আমাদের এই ছেলেগুলোকে তৈরি করে দিয়ে আরও ভালো পড়াশোনা করার জন্য সহযোগিতা করেছেন। নিশ্চিতভাবে এই উদ্যোগটাকে আপনারা যেভাবে কনসিডার করুন না করুন, এটা কিন্তু সমাজের অন্তরে ভালো মেসেজ যাবে যে পুলিশের মুখটা কত সুন্দর, পুলিশ কত সাধারণ মানুষের জন্য ভাবে। এখানে কোন ক্লাস টেনের যারা মেধাবী ছাত্র আছে তাদের সঙ্গে যারা সাধারণ যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা কোচিংটা সপ্তাহে 3 দিন এই কোচিংটা হবে। পুলিশ পার্সোনাল রাই প্রথমে দেবেন, তারপরে প্রয়োজন হলে যারা আমাদের এলাকার মধ্যে শিক্ষকরা আছেন, স্পেশালিস্ট যারা আছেন এক একটা বিষয়ে, তাদের সহযোগিতাটা কিন্তু আমরা আগামী দিনে নেব। কোন কোন জায়গায় হচ্ছে, কোন কোন জায়গাতে? এই আপাতত আমরা বারুজি ইউথ সোসাইটি এখানে ক্লাবে করছি, এরপরে প্রয়োজন হলে আমরা অন্য জায়গাও কিন্তু এক্সপ্যানশন করব। ধন্যবাদ। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ, অর্থপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালিবাজারে।